তুমি ছবি আগে তোমাদের আরেকজনে বসে বসে রং মাখে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছি আমি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আগের দিনের ভিডিওটা বলেছিলাম যে আজকে একটু যাবো বাবার সাথে, তো চলো এখন লেট হয়ে গেছে, এমনি 9:30 মতন বাজে যায়, তো এখনই বেরোবো। তো চলো বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা প্রস্তুতি চলে এসেছি, বাইরে দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে রোদ। A few moments later. এখন ব্যান্ডেলে আছি, এই যে দেখতে পাচ্ছে যে হয়তো এই ট্রেনটা করে আবার যাবো। চলো ট্রেনে উঠে কথা হচ্ছে তোমাদের সাথে। সো দেখতেই পাচ্ছ তোমরা ট্রেনে উঠে গেছি, আর পুরো গ্রাম এই সাইডটা মানে অসম ভিউ, হেভি সুন্দর জায়গাটা। সো মানে আমার মা বাড়ি বাংলাদেশে, তো সেই জায়গার কথা মনে পড়ে যাচ্ছে আমার, মানে হেভি কোনো কথা হবে না। আমার এমনি গ্রাম সাইড খুব ভালো লাগে। সো এইটা দেখো সামনে যেগুলো দেখতে পাচ্ছ সব ধান ক্ষেত, আর কিছু কিছু জায়গায় পুকুর আছে, আর তারপরে ওই ধান ক্ষেতের ক্রস করার পর কিছু কিছু জায়গায় পানি ফলেরও ক্ষেত আছে। তো চলো একবার ট্রেন থেকে নেমে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। জাস্ট নামলাম পূর্ব বর্ধমান মেমারি, আমি যাচ্ছি হেঁটে হেঁটে, সামনে কাকা আছে, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। শুধু জামা কাপড় দোকানে কেন পর সামনে কাকা যাচ্ছে। One eternity later. ডাক্তার দেখানো কমপ্লিট, এবার বাড়ি চলে যাচ্ছি। তো এবার ট্রেনে উঠবো। এ কাকা, এই যে বাবা, বেশ বড় স্টেশন। এখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে, সে চলে একবার ট্রেনে উঠে কথা হবে তোমাদের সাথে। আর মিট করেছে প্রচন্ড পরিমাণে। ট্রেনে উঠে গেছে, কাকা বলছে বাবা কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম, একবার ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, মানে রোডে টোটো দাঁড়িয়েছে, তো ওখান থেকে বাড়ি আস্তে আস্তে পুরো ভিজে গেছিলাম। তো তারপরে চান করলাম, চান টান করে ফ্রেশ ট্রেশ হলাম পুরো, তারপর ভিডিওটা স্টার্ট করলাম আবার। তো এখন একটু রেস্ট নেবো, দেন তারপর বেরোবো। সো আজকে তো জিমে যাওয়া হলো না, তো এখন একটু বেরোবো, দেখি রাস্তার দিকে যাব। তো আজকে মানে মোটামুটি ভালোই ঘোরা হলো, ওই জায়গাটা মানে ভালো, পুরো গ্রাম সাইড। আমার তো ওখানটায় গিয়ে বাংলাদেশে, আমার মা বাড়ি বাংলাদেশে, সো সেই জায়গাটার কথা মনে পড়ে যাচ্ছিল। আচ্ছা, মানে খুব ভালো লাগছিল, বেশ হেভি ফিলিংস। তো চলো এখন আবার একটু বেরোবো, তো একবার বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। জাস্ট বাইক থেকে বললাম, পেছনে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা জলে ভর্তি। এই যে এই পাশটা দেখো, পুরো রাস্তা ভেজা, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এই যে টোটোর ভেতরে সবাই বসে আছে। কই গেলি রে তোরা? এখানটা কিছুক্ষণ দাঁড়াবো, ওদের সাথে গল্প টল্প করবো, দেন তারপর বাড়ি চলে যাবো। আর আজকে প্রচন্ড মজা হয়েছে, ওই জায়গাটা পুরো গ্রাম সাইড। বাবার কিছু প্রবলেমের জন্য তাই জন্য গেছিলাম ডাক্তার দেখাতে। সো ওই জায়গাটা পুরো গ্রাম সাইড, খুবই ভালো জায়গা, আর মানে কোনো তুলনা হবে না জায়গাটার। ভাই ভিউ অফ সেরা, মানে সানসেটের টাইমে অফ সেরা লাগছিল। সো এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দেন তারপর বাড়ি চলে যাবো। সো চলো একবারে বাড়িতে ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে। জাস্ট বাইতে ঢুকলাম, জানি না তোমরা কতটা কি শুনতে পাবে, কারণ এদিকে টিভি চলছে আর এদিকে পাখা চলছে। রোজ রোজ আমি পাখাটা অফ করে তারপর ভিডিও বানাই, আর এই যে বাবা পাপড় খাচ্ছে আর আমাকে দিচ্ছে না। তুমি খাও খাওয়া দাওয়া করবো, কিছু কিছু মেনু হয়নি, দেখাচ্ছি তোমাদেরকে মেনুটা। এই যে এটা হচ্ছে ডিম সিদ্ধ, দুটো ডিমই আমার। আচ্ছা, এই যে ভাত, আলু ভাজা, ডাল, ওটা হচ্ছে লোটে মাছের তরকারি, আর এই যে পাপড় এই প্লাস্টিকটার মধ্যে আছে, দেখো খোলো, এই প্লাস্টিকটা, এই যে পাপড়। হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তখন টিভিটাও অফ করবো আর পাখাটাও অফ করবো, তাহলে তোমরা ভালো মতন শুনতে হবে। এখন জানি আমি ভালো মতন শোনা যাচ্ছে না। সো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার কথা হচ্ছে। এই জাস্ট খেতে উঠলাম, আর তোমরা খুব ভালো মতন জানো যে আজকে অনেকটা দূরে গেছিলাম, সো প্রচন্ড টায়ার্ড। আর পেছনে জামা কাপড়, মানে আমার মা রোজ জামা কাপড় কাচতে ভালোবাসে, তাই জন্য আমার মা রোজ কাচাকাচি করে।
ये बड़ी अच्छी बात कही आपने। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট। আবার কালকে দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগে।